ভাইরা মহুয়াদের কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হ্যান্ডকাপ লইয়া খালি দারোগার মতো ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে, কলিজার রক গুলারে সিরিয়া সিরিয়া জান্ডারে লইয়া যাইবে। বাবা দুনিয়া সমস্ত ডাক্তার পোকার মতো দাঁড়াইয়া থাকবে, কিচ্ছু করতে পারবে না। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুক্তি হওয়া সহজ, মহাদ্দেশ হওয়া সহজ, সব কিছু হওয়া সহজ, মুসলমান হওয়া কিন্তু বড় কঠিন। কাজী ভাইরা খুব সাবধান, কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম? এই ইমান আমল, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার দরবারে দাঁড়াইতে হবে। কারণ মাওলার দরবারে কোনো বুদ্ধিমানি দিয়া পার হওয়া যাবে না, কোনো এলেম দিয়া মাওলার দরবারে মান লক্ষা ফাঁকা ঢালাকা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ শুরু করবেন, এই বান্দা এইটা করছো কা, ওইটা করছো কা, এদিকে গেছো কা, ওদিকে গেছো কা, আল্লাহ বৈরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা, এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কথা ঠিক না ঠিক? বাবা কেয়ামতের ময়দানে ইমান আর আমল ছাড়া অন্য কোনো পরিচয় দিয়ে চলা যাবে না। যদি পরিচয় দিয়েই জান্নাতে যাওয়া যায় তো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পরিচয় দিত, আমি নবী নূহুর ছেলে, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, এ পরিচয় কিন্তু ভাইরা কেয়ামতের ময়দানে দিতে পারবে না। কথা ঠিক না? নূহ আলাইহিস সালামও তার সন্তানকে সুপারিশ করিয়া বেহেশতে নিতে পারবে না। ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারকে বেহেশতে ভাইরা সুপারিশ করে বেহেশতে নিতে পারবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে সুপারিশ করিয়া মাওলার বেহেশতে নিতে পারবেন না। বাবা ইমান না থাকলে আর কপালে সুপারিশও করবে না। কথা ঠিক না বেঠি? ইমান বড় দামি জিনিস, কোরআন হাদিসের কষ্টি পার ধরে যাচাই করতে গেলে বাবা ইমানদার পাওয়াই তো বর্তমান গমনে কঠিন হইয়া দাঁড়াইয়া গেছে। আমি অনেক মুফতি দেখছি, মহাদ্দেশ দেখছি, অনেক নামাজি দেখছি, কপালের ভিতরে দাগ পড়াইয়া ফেলাইছে। ওদিকে কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য বৈরা এমন কোন কাজ দাইছে সে করে না। কথা গান ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? সামান্য তুরিয়ার একটু এমপিগিরি মন্ত্রীগিরি, তুরিয়ার একটু দালান কোঠা আর আমায় টাকা পয়সার পিছনে পড়িয়া বাবা মুসলমানের সন্তান হাসতে হাসতে ইমানদারে শেষ করিয়া দিতে আছে। বাবা তোমার হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, যদি আমাদের পাইরা চিন্তাধারা, আমাদের চেতনা, আমাদের থিম থিওরি তোমাদের কাছে ভালো না লাগে, তুমি ভালো কোনো থিম থিওরি নিয়ে আসো, কোরআন হাদিস পাইরা সমর্থন করে এরকম কোনো থিম থিওরি নিয়ে আসো। খোদার কসম খাইয়া বলছি, আমাদের সব থিম থিওরি নদীর ভিতরে ফেলাইয়া তোমার থিওরি গ্রহণ করব। কথা ঠিক না? জোরে গান ঠিক না বেঠি? যদি তোমার আমাদেরকে পছন্দই না হয়, অথবা যারা আল্লাহর আর আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছে তাদের কাউকে তোমার পছন্দ না হয়, তুমি আর একটা প্ল্যাটফর্ম তৈয়ার করো, তারপরে কুফুরি আদর্শ বাস্তবায়নের পিছনে যাইও না। কথা ঠিক না বেঠি? এ জোরে গান ঠিক না বেঠি? যদি তোমার সে কোনো প্ল্যাটফর্ম তৈয়ার করার যোগ্যতা না থাকে, সাহস না থাকে, আর কাউকে যদি পছন্দ না হয়, অন্তত ঘরে বসিয়া তাসবি পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো, মনে মনে ফিকির করো, চিন্তা করো, আল্লাহ কুফুরি অবস্থা দূর কেমনে করা যায়, তোমার আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায়, কোথাও যাওয়ার দরকার নাই, ঘরে বসিয়া বসিয়া ফিকির করো আর মাওলার কাছে দোয়া করো, আফসুস করো, তাহলেও হয়তো সরিষার দানা পরিমাণে ঈমান তোমার ভিতরে থাকবে। গুনাগার হইয়া কবরে গেলেও একদিন না একদিন আজাব ভোগ করার পরে জান্নাতে যাওয়ার আশা আছে। কথা ঠিক না বেঠি? কিন্তু খোদা আনাগাস্তা কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলে বাবা খোদার কসম, খোদার কসম খাইয়া বলতে পারি, আবাদুল আবাদ জাহান্নামী হইয়া যাইবে, আর ঈমান ঠিক নাই। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি?
বাবা কুফুরি আদর্শ কোনো মুসলমানের সন্তান বাস্তবায়নের চেষ্টা করতে পারে না। কাজী বাবা আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, এই ইমান আমল নিয়ে মাওলার দরবারে দাঁড়াইতে পারবো কিনা এইটা হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। তবে হ্যাঁ, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বাতে পড়িয়া করছি, কি করবা, তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা ওয়াদা করছে আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, যদি তোরা আমার কাছে তওবা করার মতো করতে পারো, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা কাজে আজকেই তওবা করিয়া ফেলান, আগামীকালকে অপেক্ষা বাদ দেন, কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবেন কিনা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কথা ঠিক না বেঠি? এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। ভাইরা মৌয়াদের কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হ্যান্ডকাপ লইয়া খালি দারোগার মতো ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে, কলিজার রক গুলারে সিরিয়া সিরিয়া জান্ডারে লইয়া যাইবে। বাবা দুনিয়া সমস্ত ডাক্তার পোকার মতো দাঁড়াইয়া থাকবে, কিচ্ছু করতে পারবে না। কাজী বাবা আজকে জীবনের শেষ তওবা মনে করে তওবা করেন। আল্লাহ ভাইরা তওবাকারীকে মাওলা কেমন পছন্দ করেন? কারুনের নাম তো আপনারা শুনছেন, বড় মুজরিম ছিল, জাকাতকে অস্বীকার করছিল, মূসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছিল, তার বড় আর একটা অপরাধ ছিল, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার তোহমাত লাগাইয়া দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু আসসালাম বৈরা নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী ছিলেন। যখন তার বিরুদ্ধে জেনার তোহমাত লাগাইছে, রাগে থরথর করে কাঁপতে আছেন, সেজদায় পড়িয়া মাওলার দরবারে কাঁদতেছে আর বলতেছে, মালিক আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, মূসা আমার বিরুদ্ধে কারণ কেন এত বড় তোহমাত লাগাইয়া দিয়েছে, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মূসা, তুমি সেজদার থেকে মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সবাই বলুন সুবহানাল্লাহ। জমিন তোমার তাবে করিয়া দিলাম, তুমি এই মুহূর্তে যা হুকুম করবা তাই হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়া তামাশা দেখতে আছেন এবং উম্মতকে শিক্ষা দিতে আছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেজদার থেকে মাথা উঠাইয়া জমিনকে হুকুম করলেন, ইখতাসিবে জমিন, কারণ কোথায় আছে, ওরে ধরি আইন জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া গেছে, কারণ সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে, জোরে কন্না, কারণ উপায় অন্তর না দেখিয়া বলতেছে, মূসা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ করিয়া দাও। মূসা আলাইহিস সালাম মাফ তো করলেনই না, বরং জমিনকে বললেন, জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও, মাজা পর্যন্ত ঢুকিয়া গেছে, কারণ বলেন নবী মূসা আমাকে মাফ করিয়া দাও। মূসা আলাইহিস সালাম বলে, জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। এইভাবে যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এটা তফসিরের ভিতরে আসছে, কপাল পোড়া, কিয়ামত পর্যন্ত শুধু জমিনের নিচের দিকে যাইতে থাকবে, দুনিয়ার মধ্যেই ওর শাস্তি শুরু হইয়া গেছে। ভাইরা শাস্তি পাওয়ার উপযুক্ত ছিল তাতে কোনো সন্দেহ নাই, এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পোড়ায় করছে,
কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলা কি বলতেছেন, কি শিক্ষা দিতে আছেন? আমার মাওলা ডাক দিয়া বলতেছেন, ও ইজ্জতি লাবিস্তাগা সাবিলা গস্তুহু, হে নবী মুসা আমার পাক ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও তাকে ক্ষমা করতে পারলা না। আমার পাক ইজ্জতের কসম, ও যদি একবার আমি মাওলার দরবারে ডাক দিয়া বলতো, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, মালিক আমার পাক জালালিয়াতের কসম, আমি আরে মাফ না করিয়া পারতাম না রে মুসা, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী ভাইরা, আমার মাওলার দয়ার কথা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। বাবা, আমার মাওলার ভালোবাসার এক ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকাতকে ভাইরা ভাগ করিয়া দিয়েছেন, সেই ভালোবাসার কারণে মা সন্তানকে কত ভালোবাসে, সবাই বলুন সুবহানাল্লাহ। সন্তান এত জ্বালায়, এত কষ্ট দেয়, তারপরও সন্তানকে বাবা মায় বাইরা ফালাইয়া দেয় না। কারণ আমার মাওলায় জানতেন, যদি আমার ভালোবাসার অংশ আর ভিতরে না ঢুকাইয়া দেই, তাহলে ও সন্তানকে লালন পালন করবে না, ছোটবেলায় গলা টিপ্পে মারিয়া ফেলাইবে। কারণ আমরা যেই জ্বালান জ্বালাবো, এটা তো আমার মাওলায় জানে, এত জ্বালা সহ্য করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। বৈরা আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা জানিয়া রাখ, তোর মায়ের চেয়ে আমি তোদেরকে হাজার গুণে বেশি ভালোবাসি। যখন তোরা আমার দরবারে মাথাটা নত করিয়া, দেলডারে ভাঙিয়া দিয়া, দুই পোড়া চোখের পানি সারিয়া দিয়া, আমারে মালিক কইয়া ডাক দাও, মালিক মানজানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইন, যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে আমি মাওলার দরবারে উপস্থিত হইয়া যায়, যদি গুনার পরিমাণ পাহাড় পরিমাণও হয়, আসমান জমিন বরাবরও হয়, আর মাওলার দরবারে মাথাটা নত করিয়া দিয়া মাওলারে মালিক কইয়া ডাক দেওয়া যায়, আমার মাওলা ডাক দিয়া বলে, তালাক্কাইতাহু মিন বাইন, আমি মাওলার নিজের জায়গায় থাকতে পারি না, আমি ওই বান্দা বান্দির কাছে যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, কুফুরিয়া দর্শ বাস্তবায়নের চেষ্টা করছি, আহা কত সুফি সাহ মুফতি সাহ, মানুষ মনে করে কত বুজুর্গ সাহ, অথচ আমার মাওলার কাছে অত বাইরে মুসলমানি হইতে পারে নাই, কথা ঠিক না বেটি? এ জোরে গান, ঠিক না বেটি? তবে আফসুস, বাংলাদেশের মতো এরকম কপাল পরা মুসলমান আমি আর দেখি নাই। মুসলমান মুসলমান পরিচয় দেয়, অথচ কোরআনও পড়তে জানে না, আহা মুসলমান মুসলমান পরিচয় দেয়, কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তোমার পরিচয়ের সাথে আর কাজের সাথে মিল নাই, তুমি একটা মোনাফেক, ধরে গান, ঠিক না বেঠি? কাজী বাবা, মুসলমান হইতে হবে খাঁটি মুসলমান, চালাকি বুদ্ধিমানি ছাড়ো, মাওলার গোলাম হইয়া কবরের দিকে রওনা করো। সবাই প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, আমিন। আল্লাহ একটু ময়দানের দিকে সামনে দেখো, তোমার বান্দারা সমস্ত কাজকর্ম ফালাইয়া আল্লাহ ময়দানের ভিতরে কেন বসিয়া রয়েছে? এ জায়গায় তো টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, আল্লাহ একমাত্র তোমার মহাব্বাতে আসছে। একটা মানুষকেও খালিয়াতে ফিরাইয়া দিও না, একটা মানুষকে মাহরুম করিও না, সবাইকে তুমি কবুল করিয়া ল। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না, আমি শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানি একটু বোঝানোর চেষ্টা করছি, আমার মতন নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না, আমি শেষের দিকে তোমার বড়াইয়া, তোমার মাফিয়া, তোমার দয়া, তোমার মায়া,
তোমার আজমাত তোমার হায়বাত কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পিপিলিকে কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, আল্লাহ গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। আল্লাহ তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার নাসিরে একটা মানুষকে এখান থেকে বিদায় দিও না, তোমারও আশেক না বানায়া বিদায় দিও না। জুতরে রহমত কা মন কে রহো মেরা দিল নেহি মাঙ্গনা জিস কো নাই ও কোই সায়ল নেহি। হে করম পরওয়ার করম, হে করম পরওয়ার করম, আপনি গুনাহ পর না চাও, রহম কি কাবিল হো মাই ইনসাফ কি কাবিল নেহি। বাবুদের আমরা সবাই তোমার রহমতের দাবিদার, ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও ভালো স্বভাব দিতে পারবো না, একজনও টেকবো না। দাড়ি পাল্লায় ওজন দিও না, বিচারের কাঠ করায় দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। তোমার সুয়ালের জবাব দেবে এত বড় ক্ষমতা কোনো মানুষের নাই, একমাত্র তোমার দয়ার উপরে ভরসা, তোমার মায়ার উপরে ভরসা। তোমার দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে কবুল করিয়া দাও, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইতেছে, যারা চেষ্টা করছে খাটনি করছে, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বন্ধুরাও শরিক হইছে, সকলের পর তোমার খাস রহমত নাযিল করো মাওলা। সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে, সিরিয়ার জমি মুসলমানের রক্তে লাল, ফিলিস্তিনে দৈনিক মুসলমানদেরকে হত্যা করা হইতে আছে, আফগানিস্তানে 20-22 বছর পর্যন্ত মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। মায়ানমারে যে কত লক্ষ মানুষ বাড়িঘর হারা, সন্তান হারা, বাবা মা হারা, এটা নিয়ে ওই মানবতার মুখোশধারী পশ্চিমা শয়তানেরা কোনো কথা বলে না। মালালাকে নিয়ে এত তোলবা আর মুসলমানের রক্ত যে এত ঝরতেছে এটা নিয়ে ওরা কোনো কথা বলে না। আল্লাহ ওই শয়তানদের মুখোশ খুলিয়া দাও, ওদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দাও, হেদায়ত না থাকলে ধ্বংস করিয়া দাও, নসিবে হেদায়ত না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আমাকারু আমাকার আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ ওই পশ্চিমা ষড়যন্ত্র আমাদেরকে আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ মানসুরুল মুজাহিদিন আল মুসলিমিনা ফি আফগানিস্তান ও ফি কাশ্মীর অফি ইরাক অফি ইরান অফি তুরান অফি শিশান অফি ফালিস্তিন অফি মায়ানমার খুসুসান ফিল বাংলাদেশ। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমান ইসলাম বোঝে না, কাফের মুশরিকদের ষড়যন্ত্রের পিছনে পড়ে অনেক লোভী মুসলমান, নিজের জাতির সাথে গাদ্দারি করতে আছে, কফলপুরারা বোঝে না, ওদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, বাংলার জমিনে কোরআনের কথা আওয়াজ করিয়া বলা যায় না, তোমার নবীকে গালি দেয় তার বিরোধিতা করতে গিয়াই ভোলার জমিন লাল হইয়া যায়। আল্লাহ এই ভোলার জমিনে তোমার বান্দাদের রক্ত সহ্য করতে পারি না, গলি যা সিরিয়া যায়, ওই দৃশ্য মনে বললে গলি যা সিরিয়া যায়। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও,
আর এই জালেমের গোষ্ঠীকে হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও। পশ্চিমাদের দালালদেরকে তুমি হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও। মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবাদের বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না তার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও কবরে বাবাও কবরে, চিরজীবনের তরই অন্ধকার কবরে সর্বনের জমিনে, আর কোনোদিন বাবা বলিয়া ডাকবে না। এরকম কতজন বাবা মারা সন্তান আছে আমি জানি না, কত সন্তান হারা বাবা আছে আমি জানি না। আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাকরির প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেস্তের বাগান বানাইয়া দাও। বলে শাইখান আলী মাশাইখান আলী ওস্তাদিন আলী আহবাবিন আলী আল্লাহ হাকুন আলাইনা বলে জামিল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين.